Welcome to my channel English Guide. I hope you all are well. Today I will discuss the poem The Vagabond by Robert Louis Stevenson. So before starting this poem, you have to know first who is vagabond. A vagabond is a person who wanders from place to place without having any particular walk or any permanent home. He has no expectations from life. All he wants, the sky above his head and the road below his feet. So let's start the poem The Vagabond. Give to me the life I love. Let the leaf go by me. Give the jolly heaven above and the byway nigh me. Bed in the bush with stars to see. Bread I deep in the river. There's the life for a man like me. There's the life forever. So this is the poem where the vagabond is praying to God for allowing him to get the life what he actually wants. ফার্স্ট স্ট্যানজাতে ভ্যাগাবন্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তাকে এমন একটা জীবন দেয়া হোক যেখানে মাথার উপর থাকবে হাসি খুশি আকাশ আর নিচ দিয়ে বয়ে চলবে নদী পাশ দিয়ে এগিয়ে যাবে রাস্তা সে ঝোপের বিছানায় শুয়ে রাতের আকাশে তারা দেখতে চায় সে তার রুটির টুকরোটা চা বা কফির পরিবর্তে জলে চুবিয়ে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে শুধু এটুকুই কিন্তু তার চাওয়া লেট দ্য ব্লু ফল সুন অর লেট দ্যাট হোয়াট উইল বি ওভার মি Give the face of earth around and the road before me. Will they seek not hope nor love, nor a friend to know me? All I seek the heaven above and the road below me. মৃত্যু সে এখন আসুক বা পরে তাতে এতটুকু বিচলিত নয় ভবঘুরে ভ্যাগাবন্ড যদি মৃত্যু দেরিতে আসে তবে সে জীবনের রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে না তো সে কোনো বন্ধু চায় না তো চায় কোনো সম্পদ না তো কোনো তার আশা আকাঙ্ক্ষা আছে সে যা চায় তা হলো মাথার উপরে আকাশ আর পায়ে নিচে মাটি All let autumn fall on me, where a field I linger, silencing the bird on tree, biting the blue finger. White is meal the frosty field, warm the fireside heaven, not to autumn will I yield, not to winter even. অর্থাৎ ভ্যাগাবন্ড না তো অটমের প্রতি আসক্ত বা অটমের দ্বারা ভীত আর না তো শীতের প্রতি আসক্ত বা শীতের দ্বারা ভীত অটম হিয়ার ডিনোটস দ্য ওল্ড এজ অর্থাৎ কি আমরা অটমে দেখি গাছপালার পাতা ঝরে যায় সিমিলারলি অটম বলতে এখানে কবি বোঝাচ্ছেন যে বার্ধক্য অর্থাৎ ওল্ড এজ বা বার্ধক্য নিয়েও কিন্তু ভবঘুরে এতটুকুও বিচলিত নয় না তো শীতের তীব্রতা তাকে কাবু করতে পারে অর্থাৎ জীবনের কোন রকম পরিস্থিতিতে কিন্তু ভ্যাগাবন্ড এতটুকু বিচলিত নয় এরপর আসছে স্ট্যান্সা ফোর যেটা কিনা আমার স্ট্যান্সা টু এর রিপিটেশন স্ট্যান্সা টু তে যা বলা হচ্ছে স্ট্যান্সা ফোর এরও মিনিংও তাই এখানে রিপিট করা হয়েছে টু এমফেসাইজ দ্য ডিজায়ার অফ দ্য ভ্যাগাবন্ড অর্থাৎ কি ভ্যাগাবন্ডের যে ইচ্ছা সেটাকে কিন্তু জোর দেওয়ার জন্য এখানে রিপিট করা হয়েছে অর্থাৎ আমরা যখন ভগবানের কাছে কিছু প্রার্থনা করি তখন আমরা বারবার একটা জিনিস কিন্তু বলতে থাকি তো এখানেও ভ্যাগাবন্ডের ইচ্ছে বা প্রার্থনাটাকে কিন্তু এমফেসাইজ করার জন্য স্ট্যান্সটাকে রিপিট করা হয়েছে সো এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো আপডেট পেতে চাও তাহলে আমার চ্যানেলটির সাথে যুক্ত থেকো টিল দেন থ্যাংক ইউ